এই টেস্ট ম্যাচের আগেই কিন্তু আমরা নিউজিল্যান্ডের সাথে টেস্ট জিতলাম। আমার মনে হয় আউট অফ ফাইভ টেস্ট ম্যাচ আমরা চারটা টেস্ট ম্যাচ জিতেছি, ভালো খেলে জিতেছি। সেখানে ব্যাটসম্যানও রান করেছেন, বোলাররা ভালো করেছেন। আমরা নিউজিল্যান্ডে যে টেস্ট জিতে এসেছি, তো আমার মনে হয় না যে ইম্প্রুভমেন্ট হয়নি। আমার মনে হয় ইম্প্রুভমেন্ট অবশ্যই হয়েছে, বাট শুধু ইম্প্রুভমেন্ট করে বসে থাকলে তো হবে না। আমাদের আসলে প্রতি ম্যাচেই আসলে ইম্প্রুভমেন্ট করতে হবে, প্রতি ম্যাচেই আমাদের পারদর্শিতা দেখাতে হবে। এই ম্যাচটা আসলে আমার মনে হয় যেখানে আমরা একটু মিস করে গেছি সেটা হলো আমাদের শুরুর দিকের ব্যাটিংটা, ডেফিনেটলি। কারণ এই যে উইকেটে খেলা হয়েছে, আমাদের ঘরোয়া ক্রিকেট কিন্তু এখন এই ধরনের উইকেটে হয়, আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট কিন্তু এই ধরনের উইকেটে খেলে থাকি। সেখানেও কিন্তু দেখেছি ব্যাটসম্যানদের অ্যাডাপ্টেশনটা এখনও আসেনি। আমি মোস্ট অফ দ্য ফার্স্ট ক্লাস ম্যাচে কিন্তু এখন 250 বা বিলো 200 খেলা হয়, বিকজ সেখানে বল সুইং করে। এই ধরনের উইকেটে যেই খেলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা ফার্স্ট ক্লাসে দেখেছি, কালকে ম্যাচে দেখলাম যে শুরুর দিকের ব্যাটিংটা 20 ওভার পরে কিন্তু ব্যাটিংটা অপেক্ষাকৃতভাবে সহজ হয়ে যায়। আমরা দু টিমের ব্যাটিংয়ের সময় দেখেছি শ্রীলঙ্কানরাও কিন্তু শুরুতে সাফার করেছে, কিন্তু পরের দিকে ওরা রিকভার করতে পেরেছে, বিকজ তাদের ব্যাটসম্যান ছিল। আমাদের সমস্যা হচ্ছে আমরা শুরুতে বেশি উইকেট পড়ে গেছে, পরের দিকে রিকভার করার মতো ব্যাটসম্যান থাকিনি। তো আমার মনে হয় ইম্প্রুভমেন্টের জায়গা না, ইট ইস অ্যাবাউট অ্যাডাপ্টেশন উইকেটের সাথে নিজের খেলাটাকে চেঞ্জ করা। বিকজ এ ধরনের উইকেটে ড্রাইভ করতে গেলে আপনি আউট হয়ে যাবেন, এবং এ ধরনের উইকেটে কিন্তু যদি আপনি সেট হয়ে যান, বলটা যদি একটু পূরণ হয়, 20 ওভার পরে কিন্তু রান করাটা অনেক সহজ। আমরা দেখেছি কামিন্দা মেরিসে ব্যাটিং দেখেছি, ধনঞ্জয় ব্যাটিং দেখেছি, পরের দিকে কিন্তু ব্যাটিং একটু হলে সহজ হয়ে যায়। এই মিস্টেকটা আমরা প্রথম ইনিংসে করেছি, সেকেন্ড ইনিংসে করেছি। সো ইম্প্রুভমেন্টের তো ব্যাপার আছে, বাট অ্যাট দ্য সেম টাইম নিজেদের ব্যাটিংটা আসলে ওই উপলব্ধি করাটা, ওই চেঞ্জ করাটা ইনিংসের সাথে সাথে উইকেট দেখে দেখে, সেটা আসলে বেশি ইম্পর্টেন্ট। কথা যেটা হচ্ছিলো, যখন উইকেট একটু বিরুদ্ধ আচরণ করে, উইকেট যখন চেঞ্জ হয়, চ্যালেঞ্জিং থাকে, ওই সময় নিজের ব্যাটিংটাকে মডিফাইড করা, সেটাই আমরা করতে পারছি না। দেখুন, বাংলাদেশ টিমে যারা খেলে থাকেন রেগুলার, তারা ঘরোয়া ক্রিকেটটা খুব একটা খেলার সুযোগ পান না। আমার মনে হয় যে ঘরোয়া ক্রিকেট এখন যেরকম উইকেটে খেলা হয়, সেটা যদি তারা খেলতে পারেন, বেশি খেলেন, তো এরকম উইকেটে খেলা সহজ হবে। আমাদের মুমিনুল হক কিন্তু যেহেতু বেশি ম্যাচ খেলে না, ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগটা বেশি হয়। এই ম্যাচটা যেরকম উইকেটে খেলা হয়েছে, এরকম উইকেটে তারা আসলে খুব বেশি ব্যাটিং করেন। আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটে যখন খেলা হয়, আমি আবার বলছি, ঘরোয়া ক্রিকেটে কিন্তু এই ধরনের উইকেটে খেলা হচ্ছে বাস 2-3 বছর ধরে, এই জন্য কিন্তু আমাদের অনেক ফাস্ট বল উঠে আসছে। বাট আমাদের ন্যাশনাল টিমে যারা খেলে থাকেন 1-5, তাদের সুযোগ পেলে আসলে এই ম্যাচগুলি ঘরোয়া ক্রিকেটে বেশি খেলা উচিত। কম্পিটিশন নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটে এখন অনেক কম্পিটিটিভ ক্রিকেট হয়। আপনি দেখেন মোস্ট অফ দ্য ম্যাচে কিন্তু রেজাল্টস হয়, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে, বাট সবাই খেলেন না, সবাই খেলার সুযোগ পান না। আমার মনে হয় সুযোগ পেলেই ঘরোয়া ক্রিকেট তাদের খেলা উচিত, যদি টেস্ট ম্যাচে রেগুলারলি ভালো করতে চান। টেস্ট ম্যাচ কিন্তু শেখার জায়গা নয়, টেস্ট ম্যাচ শিখে আসতে হয়। আর এই ধরনের কন্ডিশনে খেলতে খেললে ভালো করতে হলে আপনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলে আসতে হবে।